नूरजहान बेटी तुम्हार बिये दिसी এবার মা তোমাকে শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি? হ্যাঁ। মা গো যাব না যাব না মা তোর কোথায়? তাহার মুখ চাও আমার হয়ে আমার শ্বশুর বাড়ি তুমি আজকে যাও মা।
গালা খালি ও গালা খালি কপালে ছাই কথা বলতে হয় মা ওই ওই তোর সুখে যেতে হবে মা আমি গেলি জমাই বাড়ি লাজুক জায়গা বেটি ওই কথা বললে বেটি তোমাকে যেতে হবে জি আমাকে যেতেই হবে হ্যাঁ বেটি আমার যা বন্ধু না যদি আমাকে হয় মা যেতে একা তো যাব না नूरजहान मा बोलछे ओरे ओ कुसुम दासी ना आमार कथा नाओ আমার বাচ্চা মেয়ে নূরজাহান একা শ্বশুর ঘর যেতে যাচ্ছে না মা ওর সঙ্গে তুমি যাও ঠিক আছে মা আমি যাব যা কাজ ভুল করবে আমি কাজ বুঝিয়ে দেবো যা ভুল করবে রাজার বাড়ি তো সেই ভুলটা সংশোধন করে দিবি হ্যাঁ আমি বুঝিয়ে দেবো বেশ কিন্তু মা তোর বেটিকে বলে দাও আমি যেটা বলবো সেটা যেন শুনে এই নূরজাহান ও যা বলবো তাই যেন শুনিস বেশ মা তাহলে ভালো হলো তুই বেটি যখন শুন বললে তো বেশ তাই হবে যা হ্যাঁ বেশ সে পালকিতে চাপিল দেখিতে দেখিতে আমার রাজবাড়িতে যাই আমি যাব না যাব না মা তোর কথাই রাজবাড়িতে গিয়ে কথা আইয়া আরে সুন্দর কথা চলা না হয় আমি যাব না মা তোর কথাই দেখিতে দেখিতে হাতে শুভে দিয়েছে ওই আমিনা দাইমা মানুষ করে মা সত্যি তো যা আমিনা দাইমাকে আমার কাছে দেখে দে আলী দেলবাহারকে আমার কাছে এনে দেবে হ্যাঁ মা মা বলে ডাকবে আমি তার থেকে প্রাণ ঠান্ডা করে নিব বেশ এক্ষুনি যাচ্ছি মা সেই জানাচ্ছি কথা ভালো তাড়াতাড়ি দাসী আমিনা দায়ের কাছে যাই আমি যাব না যাব না মা তোর কথা আমিনা দাই বসে আছে আইয়া আরে আমি ওই যে ডাক দেয় আমি যাব না যাব না মা তোর আমিনা দাই এসে রানী নূরজাহানকে সালাম দিচ্ছি সালাম গো রানী মা তোমারই নাম কি আমিনা দাই মা হ্যাঁ মা আমিনা দাই কি চোখে দেখি নাই কানে শুনেছি চোখে দেখি নাই কানে শুনেছি হ্যাঁ যে আলিয়া দেলবাহার নামে আমার স্বামীর দুটো ছেলে আছে নাকি হ্যাঁ আছে ছেলে দুটি কোথায় আমার বাড়িতে মা তোমার কাছে আছে কিন্তু কেন আসতে দাও না আমি বোধহয় সৎ মা আমি বোধহয় বই মাত্র মা ওই জন্য আমার কাছে আসতে দাও না কেন আসতে দেবো না মা তুমি এক্ষুনি বলো আমি এক্ষুনি ছেলে দুটি এনে দেবো যাও না জানাবো কি ছোট থেকে আমি লোকের ছেলে মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেছি এক্ষুনি যাচ্ছি মা যাই আমি না যাই না উঠে যাবো ছেলে আনতে যাই ছল করে কুসুম দাসী কাঁদতে লেগে যাই আরে ছল করে কুসুম দাসী ওই আমার কাঁদতে লেগে যাই আমি ও মা নূরজাহান তুরে তো দুঃখ আছে ঝড় ভাঙা দুঃখ আছে রে বিটিয়া মাহার ও মা তুই কি কাজ করলি রে বাবাং বাবাং রে ও মা তুই তো দুঃখ আছে কাটি ভাঙা ঝড় আছে রে মানু আমার রে এ কুসুম বিটি কাঁদছিস কেন মা আমি নিজের মনে কাঁদছি তুমি মনে কামি না রে বিটি আমার রে তুই কাঁদছিস চোখে পানি কই ও মা এ বসে সামাসেল ফেল আমার চোখ ফেল রে কাঁদছিস কেন মা কাঁদছে কারণে কি বলে জানিস ওই ছেলে দুটোকে আনতে বললি
জীবন ঠান্ডা হয় না আই তো দুধি পুষবি কাল সাপ কালকে পেটে মানে তার মানে দুর্গর্ভে দুর্যোধন সন্তান দিতে হয় এখন যে বেটা ছেলে হয় আল্লাহ দেয় তাহলে আলী হবে রাজা আর দিলবার হবে উজির আর তোর ছেলে হলে তাকে বন্যা বন করাবে রে বিটি আমার আমার ছেলেকে রাজাও করবে না আর উজিরও করবে না চাকর করবে চাকর আমার ছেলে চাকর হয়ে থাকবে চাকর হয়ে থাকবে না আমি মা হয়ে ওটা সহ্য করতে পারবো না ওই জন্য আমি কাঁদছি রে বিটি আমার রে টুকটাক করে বুদ্ধি দিয়ে দেবো আর তো সোনার সংসার হয়ে যাবে বেটি এধারে কিন্তু আমার কুল সন্দাসী ভাঙিয়ে রেখে দিল আমি না দাই মা দেখে না আমার ছেলে আনতে গেল আলি দেলবাহারকে নাস্তা পানি খাইয়ে নিল বাবরে আলি দেলবাহার যত হোক তোদের সৎ মা বটে আরে আমি যেমন গেটে নামিয়ে দিব জানাচ্ছি এই ভাবে রাজবাড়ির গেটে এসে গেল এই ধরে নূরজাহান আমার বসেছিল মা মা বলে দুই ভাই যেমন কোলেই উঠতে যায় কথা না বলে নূরজাহান আমার ঘুরে বসে যা দাই মাহাতকে আমার কপালে মেরে যায় আল্লাহ গলে কুমি ছেলে আনতে বলে এর মধ্যে রানীকে কে ভাঙিয়ে দেয় আই বাবা আলী দেলবাহার আমার কোলের মাঝারে আমাকে মা বলে ডাকবি আমি উত্তর দিব আরে দুই ভাইকে আমি না দাইমা নিয়ে চলে গেল আপনার ঘরে হচ্ছে বাবে তোরা বস আমি একবার আসি রাজবাড়ি থেকে ঘুরে চুপি চুপি কিন্তু আমি না দাইমা চলে গেছে রাজবাড়ির ভিতরে আমি জানাচ্ছি কথা খুলে কাউকে দেখা না দিয়ে রাজবাড়ির ভিতরে দাঁড়িয়ে গেল মোটা একটা থামের আর আমি না দাই মা রাজবাড়ির ভিতরে মোটা একটা থামের পাশে দাঁড়িয়ে গেছি হ্যাঁ এবারে বলছে এ পুরুষম হ্যাঁ ওই তো আমি না দাই মা ছেলে নিয়ে চলে গেছে চলে গেছে ছেলে দুটো যাতে এই দুনিয়া ছেড়ে যায় ছেড়ে যায় এইরকম বুদ্ধি আমাকে দে হ্যাঁ ওইরকম বুদ্ধি দেব মা তোর মা যখন বলেছে বুদ্ধি আমি দিয়ে দেব তোর সোনার সংসার হয়ে যাবে বল মা তাই তো একটাই কাজ কর যত ভালো ভালো শাড়ি আছে ওই ছিঁড়ে ফেলে দে টোটা ফাটা কাপড় পরে নে বেশ আর যত গায়ের গয়না আছে ওই উঠোনের মধ্যে ছড়িয়ে ফেলে দে আর আর মাথার চুলকে এলে ফেলে পরে দে আর এলে ফেলে পরে দে লোহার একটা জিনিস দিয়ে কাপাল জোরে আঘাত ধর যাতে ওই জোরে আঘাত রক্ত পরে আর ফুপে ফুপে কান তোমার স্বামী এসে জিজ্ঞাসা করবে হ্যাঁ যে এই অবস্থা তোমার কে করেছে কে করেছে ও আগু পিছিয়ে ভাববে না তো আলে দেলবার নামে একটা মিথ্যা তহমতি দিদি দিদি আর ওই তোর ভালোবাসায় পড়ে ছেলে হইলো মাথা কেটে সদর দর যায় টেঙ্গে দিবি ঠিক বলেছ আর তো সোনার সংসার হয়ে যাবে এই ভাঙানি কিন্তু আমার কুসুম দাসি দিল পাশে থেকে আমি না দাই মা সবই শুনে নিল গাতে গাতে আমি না দাই মা আলি দেল বাহারের কাছে গেল আলি দেল বাহার বলছে মা গো তুমি কেন কাঁদছ বলো বলছে বাবরে আলি দেল বাহার আর জানাব কি বাচ্চার বিচারে হয়তো কাল সকাল বেলায় তুই হয় তোরা কাটা যাবি Oh, yeah, yeah.
কিন্তু নূরজাহান আমার তাই করেছিল এবার মাথা চুলকে এলো ফেলো করিল একটা জিনিস নিয়ে কপালে ধাক্কা দিয়ে রক্ত বের করে ঢং করে বসিল এমন সময় রাত 10টার সময় আহমদ বাদশা এল রানীর ওই অবস্থা দেখতে ভাই রানীর অবস্থা দেখে আহমদ বাদশা দুঃখে ছাতি ভেঙে যায় রানী তোমাকে কে কাঁদিয়েছে বলো এক্ষুনি বিচার করে তাকে সুলদণ্ড দিব স্বামীর কথাতে নূরজাহান উত্তর দিচ্ছে না গা একখানা রুমাল ছিল রানীর যেমন মুগু ছাতে গেল আদরে গুমন বেড়ে গেছে ওরে গুমরে গুমরে নূরজাহান কে দেই উঠিল আমাকে যে কাঁদিয়েছে আল্লাহর কসম করে বলো কি করতে পারো আল্লাহর কসম করে বলো তাকে কি করবে আহমদ বাদশা আগু পিছু আর কিছুই না ভাবিল রানী আমি আল্লাহর কসম খাই ছেলে হলে তাকে মাপ দিব না মাথা কেটে কাল সকালে দরজায় টানালো তখন কেঁদে কেঁদে নূরজাহান বলি দে লাগিল করি যে বললিয়াল বাহারকে নিয়ে সুখে সংসার কর আমার নামে লিখো চার পত্র লিখো তা লাগলাম কি বললেন নূরজাহান আমার পাপ দুটো আলী দেলবাহার তোমাকে এইভাবে অন্যায় করে কাঁদিয়েছে সকাল হোক জান্নাতকে হুকুম দিয়ে ওদেরকে আমেনা দাই মায়ের বাড়ি থেকে টেনে এনে ওদের মাথা দুটো কাটব রক্ত নিয়ে তোমার কপালে ফুটা পরিয়ে দিব বাহ তোমার মুখে আমি হাসি ফুটাবো ঠিক আছে রাগে আর ঘুম হলো না একবারে ফজরে নামাজ পড়ে রাজপথ বসে গেল বলছে এই জান্নাত সিপাই পাঠান পিয়াদা যাও আলিয়া দেলবাহারকে আমার কাছে বেজে এনে দাও এক্ষুনি যাচ্ছি জান্নাত সিপাই পাঠান পিয়াদাই আমার দুই গাছা তরবারি নিল শিকল হাতে করে নিল করে সকালবেলাতে আমেনা দাই মায়ের দুয়ারে গেল আমেনা দাই মায়ের নাম ধরে যেমন ডেকেছে আমেনা দাই মা বুঝে নিল বুঝতে পেরে দাই মা এসে দরজায় দাঁড়াইল বুঝে বাবা কেন তুমি আলী দেলবাহারকে ডাকো রাজার হুকুম হয়ে গেছে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাব বলছে বাবরে আমার কথা বাহার দুটো ভাইয়ের বদলে আমাকে বেঁধে রাজার দরবারে হাজির করে দাও একজনকে সাথে খাবে একজনকে বিষ লাগবে না তাহলে ছেলে দুটি আমি নিয়ে যেতে দিব না এই কথা যেমন বলেছিল রাজার জাল্লাদ তারা মানবে কেন করে ঘর ধাক্কা দিয়ে বুড়ি দাইমাকে মাটিতে ঠেলে ফেলে দিল আমার কিছু জানে না গো ভাইয়ের হাতে আমার শিকলে বাঁধিল দেলবাহার বলছে ভাইয়ে জানাই সবার রে বন্ধন সহ্য করতে নারি জল্লাদদের মনে মায়া নাই তাদের মনে দয়া নাই ছিল টানতে টানতে বাদশার দরবারে হাজির করে দিল আহমদ বাদশা বলছে দে দে মাথা কেটে দে ওদের মুখ আমি দেখব না গা জানবার জন্য জাল্লাদ সিপাই তরবারি তুলিল আমি বলছে ওরে ভাই জাল্লাদ জানাই সবার রে করে ভাই জাল্লাদ জন্মের মতো যাওয়ার আগে পিতার কাছে নালিশ করি শুনো শুনো তুমি পিতাই আমার হচ্ছে নগরের বাদশা বিচার কর্তা তুমি পিতাই আমার বোঝাচ্ছি তোমারও নিকটে
তার কাছে পুত্র সদা সর্বক্ষণ দোষী হয়ে থাকে আর বলো দেখি পিতা হয়া পুত্র দুনিয়ায় কে কোন জায়গায় কাটে কাটে কথা শুনতে চায় না তে দেওদের মাথা কেটে দে আমার কথা সকলে মনে রেখে যায় করি যে বন্ধু মরা ছেলে থাকলে যে না দ্বিতীয় বিয়ে দুনিয়ায় কেউ করবে না আমার গলায় গলায় জড়িয়ে ধরিল মুখ দিয়ে কাঁদিতে লাগিল এটার জন্য জ্বালাত জ্বালাত আমার তোর বাড়ি তুলিল রুগীর থাকতে না পেরে ছুটে গিয়ে বাচ্চার পা দুটো জড়িয়ে ধর আমার পা দুটো জড়িয়ে ধরলে কিসের কারণ?